হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি তৈরি করব শাক সুক্কা। এটা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে খুবই জনপ্রিয় একটা খাবার, স্পেশালি তাদের সকালের নাস্তায় খুবই কমন একটা আইটেম। ঝটপট তৈরি করা যায় আর খেতে ভীষণ সুস্বাদু হয়, তাই এটা সবার পছন্দের। আপনারা এটা সকালের নাস্তায় তো বটেই, রাতের মেইন কোর্সেও খেতে পারবেন। যে কোনো ধরনের রুটি, নান, পরোটা বা ব্রেডের সাথে খাওয়া যাবে, এমন কি যে কোনো ধরনের ফ্রাইড রাইসের সাথেও পরিবেশন করা যাবে। আজকে রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আমি 4টা ডিম দিয়ে শাকশুকা তৈরি করব। অবশ্যই নর্মাল টেম্পারেচারের ডিম হতে হবে, ফ্রিজে রাখা ডিম হলে কমপক্ষে আধা ঘন্টা আগে বের করে রাখতে হবে। পাকা টমেটো লাগবে, মাঝারি সাইজের 4টি নিয়েছি। ক্যাপসিকাম লাগবে, যে কোনো এক ধরনের ক্যাপসিকাম নিলেই হবে, আমি 2 ধরনের ক্যাপসিকাম নিয়েছি। ক্যাপসিকামগুলো এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কুচি করে নিয়েছি। শুকনো মরিচ গুঁড়া 1 চা চামচ, হলুদ গুঁড়া 1 চা চামচ, জিরা গুঁড়া 1/2 চা চামচ, ধনিয়া গুঁড়া 1/2 চা চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ, লবণ 1 চা চামচ, কালো গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, অরিগ্যানো 1 চা চামচ, এটা যে কোনো সুপার শপে কিনতে পাবেন, এবং ধনিয়া পাতা কুচি আপনার পছন্দ মতো। টমেটোগুলো পেস্ট করে নিতে হবে, এজন্য টমেটোগুলো এভাবে টুকরা করে কেটে একটা ব্লেন্ডারে নিয়ে নিচ্ছে। টমেটোগুলো ব্লেন্ডারে স্মুথ করে ব্লেন্ড করে নিচ্ছে। হয়ে গেছে, এরকম স্মুথ একটা পিউরি তৈরি করে নিতে হবে। এবার চুলায় একটা প্যানে 3 থেকে 4 টেবিল চামচ রান্নার তেল নিয়ে নিচ্ছে। এতে পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি, রসুন কুচিগুলোও দিয়ে দিচ্ছি। পেঁয়াজ এবং রসুন হালকা ভেজে নিতে হবে, তবে কিছুতেই বাদামি করে ফেলা যাবে না। পেঁয়াজ কুচিগুলো হালকা ভেজে নিয়ে এতে ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিতে হবে। 2 ধরনের ক্যাপসিকাম কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজের সাথে ক্যাপসিকাম কুচিগুলো 2 থেকে 3 মিনিট হালকা ভেজে নিতে হবে, কিন্তু কিছুতেই বেশি ভেজে ক্যাপসিকামগুলোর কালার নষ্ট করে ফেলা যাবে না। ক্যাপসিকামগুলোর কালার এরকম সুন্দর থাকতেই এর মধ্যে টমেটোর পেস্টটা দিয়ে দিতে হবে। এখন এতে মরিচ গুঁড়া, জিরা গুঁড়া, হলুদ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, অরিগ্যানো দিয়ে দিচ্ছি এবং কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এতে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এখন মিডিয়াম আঁচে রান্না করতে হবে, আর গ্রেভিটা কমে কিছুটা ঘন হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। গ্রেভিটা যখন সামান্য কমে এরকম ঘন হয়ে আসবে, তখন চুলার আঁচ কমিয়ে লো করে দিতে হবে, আর এর মধ্যে ডিম দিয়ে দিতে হবে। ডিমগুলো ভেঙে সরাসরি গ্রেভিতে না দিয়ে প্রথমে ডিম ভেঙে ছোট একটা বাটিতে নিয়ে নিতে হবে। তারপর এই বাটি থেকে সাবধানে গ্রেভির মধ্যে ঢেলে দিতে হবে। চামচের সাহায্যে গ্রেভির মধ্যে অল্প একটু জায়গা বের করে নিতে হবে, আর তারপর বাটি থেকে ডিমটা সেই জায়গায় ঢেলে দিতে হবে। এভাবে সবগুলো ডিম একটা একটা করে বাটিতে ঢেলে তারপর এভাবে গ্রেভিতে দিয়ে দিতে হবে। এভাবে ডিম প্রথমে বাটিতে নিয়ে তারপর গ্রেভিতে দিলে ডিম ভালো না খারাপ এটা চেক করা যাবে, আর গ্রেভিতে দিতেও সুবিধা হবে। সবগুলো ডিম দেওয়া হয়ে গেলে ডিমগুলোর উপরে সামান্য পরিমাণ লবণ এবং গোলমরিচের গুঁড়া এভাবে ছড়িয়ে দিতে হবে। তারপর ঢাকনা দিয়ে ঢেকে লো মিডিয়াম আঁচে 2 থেকে 3 মিনিট রান্না করতে হবে। তারপর ঢাকনা খুলে এতে পছন্দ মতো ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দিতে হবে। এরপর আবার ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। এবার লো আঁচে 4 থেকে 5 মিনিট রান্না করতে হবে। ডিমের কুসুম নরম রাখতে চাইলে 2 থেকে 3 মিনিট রান্না করলেই হয়ে যাবে, কিন্তু যারা নরম ডিম খেতে পছন্দ করেন না, তারা কমপক্ষে 6 থেকে 7 মিনিট রান্না করবেন। হয়ে গেছে, আমি এখন ঢাকনা খুলে দেখাচ্ছি। চুলা বন্ধ করে দিয়েছি, দেখুন কত চমৎকার হয়েছে দেখতে, আর গ্রেভিটাও একদম পারফেক্ট আছে।
যে কোনো ধরনের রুটি, পরোটা, নান, লুচি, ব্রেড, এমনকি খিচুড়ির সাথেও পরিবেশন করা যাবে। সবাই এটা পছন্দ করবে, স্পেশালি বাচ্চাদের এটা খুব ভালো লাগবে। আর ডিম দিয়ে তৈরি বলে পুষ্টিগুণও অনেক বেশি, তাই এটা যে কোনো ধরনের রুটি বা ব্রেডের সাথে বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন। এটা খেতে কিন্তু অনেক মজা। আপনারা চাইলে ডিমের কুসুম নরম রাখতে পারেন, এতে খেতে আরও বেশি ভালো লাগবে। আশা করছি রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন। ট্রাই করলে জানাবেন আপনাদের কেমন লেগেছে। ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।